যদি আপনি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন হ্যালো বিপ্লব আমি বলছি টিউবার পক্ষ থেকে আর আজকে আমি ফটোশপের সাহায্যে যে কোনো পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা দেখাবো এই টিউটোরিয়ালটা দেখার পর আপনারা যে কোনো পিকচারের যে কোনোভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন তো চলুন শুরু করা যাক প্রথমে আমরা ফটোশপ ওপেন করবো ফটোশপ ওপেন করার পর আপনি যে পিকচারটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেই পিকচারটা ফটোশপের মধ্যে নিয়ে যাবেন আমি এখানে তিন ধরনের পিকচার নিয়ে এসেছি ফটোশপের মাধ্যমে তো আমরা তিন ধরনের ওয়েতে তিনটা ওয়েতে আমি ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করে দেখাবো একটা হচ্ছে এই যে হোয়াইট ব্যাকগ্রাউন্ড অর্থাৎ যে কোনো এক কালার ব্যাকগ্রাউন্ড হলে আপনারা একভাবে রিমুভ করবেন একটা হচ্ছে পিকচারটার হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা যদি ব্লার হয় তাহলে একভাবে রিমুভ করব আমরা আর একটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড এবং পিকচারটা যদি ম্যাচিং হয়ে যায় অর্থাৎ কোনোভাবে এটাকে বোঝানো যায় ব্যাকগ্রাউন্ড এবং পিকচার ফটোশপ সব যদি না বুঝে সেটা আমরা কীভাবে ডিফারেন্ট ওয়েতে ব্যাকগ্রাউন্ড থেকে মেইন যেটা পিকচার আমরা আলাদা করে নিব সেটা একটু ক্রিটিক্যাল ওয়ে এটা আমি সুন্দরভাবে দেখাবো জাস্ট পুরো ভিডিওটা দেখবেন আশা করি বুঝতে পারবেন তো আমি প্রথমে সোজাটা সোজাটা দেখাবো তারপরে হচ্ছে একটু কঠিনটা দেখাবো তারপরে আরও কঠিনটা দেখাবো কীভাবে রিমুভ করা যায় তো প্রথমে আমরা সোজাটা দেখার জন্য এই যে এখানে আমি একটা সাকিব খানের পিকচার নিয়েছি এবং এটার ব্যাকগ্রাউন্ডে পুরো হোয়াইট অর্থাৎ ব্যাকগ্রাউন্ড আমরা সিলেক্ট করে জাস্ট রিমুভ করে দিব আমরা জাস্ট এখান থেকে লেয়ারে লেয়ারে যাব অথবা এখানে আপনার এখানে না থাকলে উইন্ডোসে ক্লিক করবেন এখানে উইন্ডোজ থেকে আপনারা লেয়ারে ক্লিক করবেন লেয়ারে ক্লিক করলে এরকম লেয়ার ওপেন হবে জাস্ট এই লকের উপরে আমরা একটা ক্লিক করব লকের উপরে ক্লিক করার পর লকটা আমাদের চলে গেছে জাস্ট এখানে একটা নিউ লেয়ার নিব এখানে প্রেস করে জাস্ট নিউ লেয়ার নিয়ে এই লেয়ার অনটাকে নিচে নামাই দিব ঠিক আছে নিচে নামায় দেওয়ার পর আমরা এই যে লেয়ার জিরোটা এই ব্যাকগ্রাউন্ড লেয়ারটা এইটা আমরা সিলেক্ট করব সিলেক্ট করার পর এইখানে দেখেন এইখানে কুইক সিলেকশন টুল নামে একটা অপশন আছে এই যে কুইক ম্যাজিক ওয়ান্ট্রোল সরি ম্যাজিক কোয়ান্ট্রোল নামে একটা অপশন আছে এটা জাস্ট আমরা সিলেক্ট করবো সিলেক্ট করে জাস্ট ব্যাকগ্রাউন্ডের উপরে একটা ক্লিক করবো অর্থাৎ হোয়াইট অংশটার উপরে একটা ক্লিক করবো দেখেন পুরো হোয়াইট অংশ জুড়ে সিলেক্ট হয়ে গেছে তো সিলেক্ট হয়ে গেছে এখন আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এক্সপ্রেস করতে পারি অথবা এই অবস্থায় থাকলে এডিট থেকে এ প্রেস করতে পারি এখন আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে তো আমরা এখন যদি এটা এইভাবে লারাচারা করি দেখেন লারাচারা হচ্ছে কিন্তু পূর্ব অবস্থা থাকলে লারাচার হতো না অর্থাৎ এখন আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে তো এটা খুব ইজিলি ওয়ে এখন আমরা যদি এটাকে ব্যাকগ্রাউন্ড লেস অবস্থায় সেভ করতেছি জাস্ট ফাইলে গিয়া সেভ সেবাসে গিয়া জাস্ট এখান থেকে পিএনজি ফর্ম্যাটে আমরা সেভ করে নেব পিএনজি ফর্ম্যাটে এখানে যে কোনো নাম দিয়ে আমরা সেভে ক্লিক করবেন তো একটা দেখানো হয়ে গেলো তো আমি জাস্ট এটা সেভ করবো না পরেরটা আমি পরেরটা এসে এই যে সেকেন্ড যেটা আছে এটা একটু ক্রিটিক্যাল এটা চেয়ে কিন্তু ইজি মানে এটা যতটা ইজি এটাও তার চেয়ে একটু ক্রিটিক্যাল কিন্তু ইজি দেখেন আমি জাস্ট আগের মতো এখানে আপনারা উইন্ডো ক্লিক করবেন এখান থেকে লেয়ারে যাবেন লেয়ারে গিয়ে যাওয়ার পর এই লকের উপরে ক্লিক করে লকটা উঠে দেবেন সিম্পলি আবার আগের মতোই এখানে একটা লেয়ার নেবেন এখানে ক্লিক করে জাস্ট লেয়ার এই লেয়ার ওয়ানটাকে নিচে নামিয়ে দেবেন এখন লেয়ার জিরোটাকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এইখানেই দেখেন এই যে ম্যাজিক ওয়ান টুলের উপরেই কুইক সিলেকশন নামে একটা টুল আছে কুইক সিলেকশন টুল এইখানে কুইক সিলেকশন টুল জাস্ট আমরা পিকচারটার উপরে যতটুকু আমাদের পিকচারটা লাগবে আমরা জাস্ট অতটুকু সিলেক্ট করে নেব নিলাম সিলেক্ট করে সরি পুরোটা চলে গেছে পুরোটা চলে গেলে হবে না অর্থাৎ আমাদের পিকচারটা সিলেক্ট করে নিতে হবে আমরা জাস্ট এইখানে লেয়ার জিরোটা সিলেক্ট রেখে আমাদের পিকচারটা সিলেক্ট রেখে করতে হবে কন্ট্রোল ডি দিয়ে আমি জাস্ট ডিসিলেক্ট করে নিচ্ছি আমরা জাস্ট ধীরে ধীরে পিকচারটা সিলেক্ট করে নেব এখানে আমাদের পিকচারটা সিলেক্ট করে নিতে হবে ক্লিক ক্লিক দিয়ে ঠিক আছে তো আমাদের পিকচারটা সিলেক্ট হয়ে গেছে এখন কানের অংশ বাকি আছে আমরা জাস্ট সিম্পলি কানের অংশটা সিলেক্ট করে নেব এখানে একটু জুম করে নিব আমি জুম করে নেওয়ার জন্য আপনারা কন্ট্রোল শিপ শিপ জেট ইউজ করতে পারেন আমি এখানে জুম করে নিব তারপরে আমি আবার এখানে ক্লিক করব ক্লিক করে এখানে জাস্ট এই অংশটা সিলেক্ট করে নেবো এখান থেকে আমি কানটা সিলেক্ট করে নেব আবার আমি জুম আউট করার জন্য আপনারা এখানেও ক্লিক করে এই যে মাইনাস বাটন ক্লিক করে জুম আউট করতে পারেন অথবা কন্ট্রোল অথবা শিফট জেট আল্টার প্রেস করে জুম আউট করতে পারেন তো আমরা জাস্ট এইটা এখন এই যে আমার পিকচারটা সিলেক্ট করা হয়ে গেছে ঠিক আছে তো এখন আমি কী করবো এই যে আমার পিকচারটা সিলেক্ট হয়ে গেছে এখন আমি কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট আই প্রেস করলে আমার ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করবে কন্ট্রোল শিফট আই আমি আবার বলছি কন্ট্রোল শিফট আই প্রেস করলে দেখেন আমার এখন ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করছে এখন আমি কন্ট্রোল এক্স দিয়ে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করলাম অথবা আমি যদি চাই এখান থেকে এডিটে গিয়ে কাট করে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারলাম এখন আমরা ব্যাকগ্রাউন্ডটা স্মুথলি রিমুভ হয়ে গেছে এখন আমি পিকচারটা জাস্ট নর্মালি লড়াচাড়া করতে পারতেছি এখন আমরা আবার এখানে গিয়ে ফাইলে গিয়ে সেভ করে নিতে পারি পিএনজি ফর্মেটে তাহলে আমার ব্যাকগ্রাউন্ড লেস পিকচারটা সেভ হয়ে যাবে তো দ্বিতীয় নাম্বারটাও গেল এখন আমরা তিন নাম্বার থার্ড ওয়ে যেটা আমাদের আছে দুঃখিত এটা দেখেন আমি যদি কুইক সিলেকশন টুল কিংবা ম্যাজিক ওয়ান টুল দুইটা দিয়ে সিলেক্ট করি দেখেন আমাদের পুরো জায়গাটা সিলেক্ট হচ্ছে না অর্থাৎ বিভিন্ন জায়গায় সিলেক্ট হয়ে গেছে এখন যদি আমরা কুইক সিলেকশন টুল ইউজ করি কুইক সিলেকশন টুল ইউজ করলেও আমাদের এইভাবে হচ্ছে না দেখেন যদি আমি এই ব্যাকগ্রাউন্ডটা নিচ্ছি তবুও হচ্ছে না আর যদি আমি শাহরুখ খানের উপরে দিই তাহলে এই যে ব্যাকগ্রাউন্ডের সাথে মিক্স হয়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে আমাদেরকে ভাবে আমাদের নিজেদের কাস্টমাইজ করে আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে এই আমি পেন টুল ইউজ করতে পারি অথবা এখান থেকে এখান থেকে লেজ টুল অথবা পলিগ্লোরাল টুল এটা আমরা ইউজ করতে পারি আমি রিকমেন্ডেড করবো আপনারা পেন টুলটা ইউজ করবেন অর্থাৎ এই যে পেন টুলটা ইউজ করবেন আমি এই জন্য জুম করে নিচ্ছি জুম করে না

তো গ্যাস আমাদের সিলেকশন করা শেষ মোটামুটি আমি দেখেন কিভাবে সিলেক্ট করে নিচ্ছি আপনারা জাস্ট এভাবে সিলেক্ট করে নিয়ে কন্ট্রোল এন্টার প্রেস করবেন কন্ট্রোল শিফট এন্টার কন্ট্রোল এন্টার প্রেস করার পর আমরা এখানে প্রথমেই যে লকটা তুলে তুলতে ভুলে গিয়েছিলাম জাস্ট এখন আমি

যে আমি কিছুদিন পরে ফাইবারের সিরিজ টিউটোরিয়াল আপলোড করতে যাচ্ছি অর্থাৎ আমি বেসিক্যালি গ্রাফিক ডিজাইন এবং ইউটিউবিং দুইটাই করে থাকি দুইটাই করি তো আমি আপনাদেরকে গ্রাফিক্স ডিজাইনের যেখানে আমি যে প্ল্যাটফর্মটাতে আমি কাজ করি অর্থাৎ ফাইবারে আমি গ্রাফিক ডিজাইনার হিসেবে কাজ করি আমি আপনাদেরকে এ টু জেড টিউটোরিয়ালগুলো দিব ফাইবারের আপডেট সম্পর্কে ঠিক আছে তো ফাইবারে কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় ফাইবারে কীভাবে গি ক্রিয়েট করতে হয় অর্থাৎ বা কাছে কীভাবে কাজ নিতে হবে আপনারা এ টু জেড আমি আপনাকে একটা নতুন প্রোফাইল কমপ্লিটলি এ টু যে টিউটোরিয়াল দিব একদম ফ্রিতে তো আপনারা যদি এই যে ফটোশপ ইলাস্ট্রেটর লোগো ডিজাইন ব্যানার ডিজাইন তারপরে টি শার্ট ডিজাইন এগুলো খুব সুন্দরভাবে করতে পারেন তাহলে অবশ্যই আপনারা ফাইবারে কাজ করতে পারবেন তো এই জন্য আমার চ্যানেলটা অবশ্যই যারা এখনো সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন বিকজ আমি এখন থেকে ফটোশপ ইলাস্ট্রেটরের টিউটোরিয়াল বেসিক্যালি দুই তিনটা টিউটোরিয়াল দিয়ে তারপরে ফাইবারের টিউটোরিয়াল দেওয়া শুরু করবো তো আপনাদের মতামত জানতে চাই যে ফাইবারের টিউটোরিয়াল আপনারা চান কি না তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং এবং টেকনোলজি রিলেটেড আপনার যদি কোনো সমস্যা থাকে তা অবশ্যই কমেন্টে জানাবেন আমরা সমাধান দেওয়ার চেষ্টা করবো আমাদের ফেসবুক গ্রুপ আছে তারপরে আমাকে ফেসবুকে পার্সোনালি আপনি মেসেজ করতে পারেন যে কোনো সমস্যা হলে আমি ইনশাল্লাহ আপনাদেরকে রিপ্লাই দিব আর হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ আছে আপনারা সেখানে জয়েন করতে পারেন ফেসবুক একটা পেজ আছে সেখানে গিয়ে লাইকও দিতে পারেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ